বিগত বিধানসভা নির্বাচনের সাংসদ আবু তাহির খান সৌমিক হোসেনকে হারানোর জন্য ভোট করার নির্দেশ দিয়েছিলেন। দু বছরের ভুল বোঝাবুঝির অবসান ঘটিয়ে ফের দলের মূল স্রোতে ফিরে ওই কথা বললেন রানীনগর দুই নম্বর পঞ্চায়েত সমিতির সদস্য জুলফিকার আলী ও মোর্শেদ নওয়াজ। দলের বিধানসভার প্রার্থীকে হারানোর নির্দেশ শুধু নয়, 50 লক্ষ টাকার বিনিময়ে দলের ব্লক সভাপতি করে দেওয়ার কথাও বলেছিলেন সাংসদের ভাগ্নে তৈমুর খান। ওই অভিযোগে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়, যদিও সাংসদ আবু তাহির খান বলেন সর্বৈভ মিথ্যা অভিযোগ, খোলা জলে কেউ মাছ ধরতে এসব মিথ্যা গুজব রটাচ্ছে, এসব মিথ্যে কথার উত্তর দিতে হবে মনে করি না। রানীনগর দুই নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি শাহ আলম সরকার জানান, আমি তো ভোটের সময় ওই অভিযোগ তুলেছিলাম, অনেকে বিশ্বাস করেননি, আজ নিশ্চয়ই তারা বুঝবেন সেদিন আমি ঠিক ছিলাম। রাকিবুল ইসলাম বাবু, রিপোর্ট NTVWB। সেই মোতাবেক আমাদের যোগাযোগ হয়, যোগাযোগ হওয়ার পরে আজকের এই আমার ভাই আবুতের খানের কাছে পাঠান, আবুতের খান বলবো ভাইয়ের ওটা জমা দাও, সভাপতি চেঞ্জ হবে, সভাপতি চেঞ্জ হবে, সেই মতো কথা বলে আমি বায়োডাটা জমা দিই, দিয়ে চলে আসি। পরে ওনার ভাগ্নে আমাদের এখানে যে তৈমুর খান আছে, তৈমুর খান আমার সঙ্গে যোগাযোগ করে, আমি তারপরে ওর বাড়িতে যাই, সে আমাকে 50 লাখ টাকা এই পার্টি ফান্ডে দিতে হবে এই বলে আমাকে দিতে চায়। কার ভাগ্নে? আবুতের খানের ভাগ্নে। আমি 50 লাখ টাকা দিয়ে সভাপতি হব না বলে আমি চলে আসি। কত টাকা চেয়েছিল আপনার কাছে? 50 লাখ। কে চেয়েছিল? আমি সঙ্গে সঙ্গে বলেছি 50 লাখ টাকা দিয়ে সভাপতি হব। তারপরে এতদিন পর প্রকাশ্যে বলছেন কেন? প্রকাশ্যে বলা এতদিন চুপচাপই ছিলাম, আমি সভাপতি হব না এই চুপচাপই, এতদিন চুপচাপ থাকার পর উপস্থিত ছিলেন পঞ্চায়েত সমিতিতে, সেটা কেন? ওই তো বলছি যে আমাদের একটা ভুল বোঝাবুঝি হয়েছিল, সেই ভুল বোঝাবুঝির কারণে। আচ্ছা, ওই গোধন পাড়া যে একটা গণ্ডগোল হয়েছিল আর কি, একটা মার্ডার হয়েছিল, সেই সময় যারা মার্ডার করেছিল আপনি বলেছিলেন যে এটা তৃণমূলের লোকজন মার্ডার করেছিল, অ্যাকচুয়ালি কি তারা তৃণমূলে? সময় তারা ছিল মার্ডার করার আগে ছিলেন না পরে পরে গিয়েছিলেন তৃণমূলে? কোন সময় ছিলেন? আমি 2015 সাল থেকে না না মার্ডারের সময় যারা মার্ডার করেছিল তারা তৃণমূলের লোক ছিল বলেছিলেন, তো তো তারা মার্ডার করার সময় মানে দল চেঞ্জ করেছিলেন না পরে চেঞ্জ করেছিলেন? আমার কথা বলছেন? না না, ওরা যখন তৃণমূল করতো, আমি যখন ব্লক সভাপতি ছিলাম তখনও তারা তৃণমূল করতো, পরবর্তীকালে তারা কংগ্রেস করেছে। ওই ঘটনার সময় কি তারা তৃণমূল কংগ্রেসে ছিল? না, তখন তারা কংগ্রেস। সেখানে আমরা বাচ্চা ভাইয়ের সাথে যোগাযোগ করতাম, সেই সূত্রে আমরা পঞ্চায়েত সমিতিতে মাঝে 2 বছর আসি। এখন কি আপনার সদস্য পদ আছে, বহাল আছে? কিভাবে বুঝতে পেরেছিলেন যে বাচ্চু সাহেব সভাপতি হবেন? তো সেটা আমাদেরকে এমপি আবু তাহির খানে সেখানে আমরা যোগাযোগ করেছিলাম, সে বার্তা দিয়েছিল যে ও আমরা বাচ্চাকে সভাপতি করছে। আবু তাহির খান নিজেই বলেছিল? হ্যাঁ, নিজেই বলেছিল। আচ্ছা, একটা অভিযোগ আছে সেই সময়টা উঠেছিল নির্বাচনের সময়, যে বিগত যে আপনার বিধায়ক নির্বাচন হলো, তখন কি আপনারা তৃণমূলেরই ভোট করেছিলেন না অন্য কোনো দলের? তখন আমরা
এমপি সাহেবের কাছে, যেহেতু উনি জেলার সভাপতি ছিলেন, তাই আমরা অনেকেই সেখানে গিয়েছিলাম যে তো বিধানসভা ভোট ডেকে দিয়েছে, তাহলে আমরা ভোটটা কি করব। তো বললো যে ওখানে শমিক হোসেন ভোটে দাঁড়াচ্ছে, তাকে হারানোর জন্য জোটকে ভোট করতে হবে, জোটের ভোট করতে হবে। কে বলেছিল এটা? আমাদের এমপি আবুতাহের খানই বলেছিলেন। আচ্ছা, তারপরে? তারপরে আমরা জোটের ভোট, তার কথা মতো জোটের ভোট করে, তার কথা মতন আমরা জোটের ভোট করেছি। আচ্ছা, বলে সবাই করেনি, তবে কেউ কেউ করেছে। তারপরে কি, তারপরে আজকে কি করলেন? তারপরে আমরা সালম ভাইয়ের সাথে যোগাযোগ করেছি, করার পর আমরা সেটা যে ভুল করেছি সেটা, যেহেতু পার্টির বাইরে আমরা ভোট করতে গিয়েছি, আর আমরা এখন যেহেতু আমরা তখনও তৃণমূলের সদস্য ছিলাম, এখনও আছি, তাই আমরা পার্টির মূল সাথেই থাকতে চাই, তাই আমরা সালম ভাইয়ের সাথে আলোচনা করে আমরা এখানে এসেছি। দীর্ঘদিন ধরে ভুল বোঝা ছিল, ভুল বোঝাবুঝি ছিল, আজকে কি এমন ঘটলো হঠাৎ যে সেটা ভুল ছিল তা ফিরে এসেছেন, ভুল সংশোধন করে? সেটা তো আমরা নিজেই বুঝতে পারছি যে আমাদের এটা ভুল হয়েছে। তারা বলছে যে শমিক হোসেনকে হারাতে তারা জোট করার সিদ্ধান্ত নিয়েছিল, তারপরে হঠাৎ আজকে কি এমন হলো যে আপনার কাছে ফিরে এসে প্রথমেই বলি, আজকে আমরা 21 জেলা নিয়ে একটা প্রস্তুতি মিটিং ছিল, আমরা ওটা নিয়ে ব্যস্ত আছি। তার মধ্যে আমাদের দুই সদস্য, মানে আমাদের প্রাক্তন সহকারী সভাপতি রায়নাটু পঞ্চায়েত সমিতির মুর্শিদ নওয়াজ এবং আমাদের পঞ্চায়েত সমিতির সদস্য জুলফিকার আলী মণ্ডল, এরা আমার সঙ্গে যোগাযোগ করে যে আমাদের যে ভুল বোঝাবুঝি হয়েছে, আমরা আমরা দলের মূল সাথে ফিরতে চাই। তা আমার সঙ্গে যোগাযোগ করে আজকে আমাদেরকে ডেট দিই, সেই মতো আজকে এখানে আমার সঙ্গে দেখা করে। না, যে অভিযোগ করেছিল সেটা আমি অলরেডি ভোটের দিনই বলেছিলাম যে উনি আমাদের এমপি সাহেব, উনি তখন জেলা সভাপতি ছিলেন, উনি শ্রমিককে হারানোর জন্য চেষ্টা করছেন এবং কিছু নির্দেশও দিয়েছেন, সেটা আমি অলরেডি সেই দিন আমি লাইভ করে বলেছিলাম ভোটের দিন। এখন তাদেরকে কি আপনারা গ্রহণ করে নিলেন? হ্যাঁ, আজকে মুর্শিদ নওয়াজ এবং জুলফিকার আলী মণ্ডলকে আমরা গ্রহণ করলাম, এখন থেকে আমাদের মূল সাথে ওনারা কাজ করবে, আর এবং 21 জুলাই ওনারাও কলকাতায় যাবে। আচ্ছা, গত বিধানসভাতেই মাননীয় বর্তমানে যে বিধায়ক, তাকে হারানোর যারা চেষ্টা করেছিল, কি এমন ঘটলো যে হঠাৎ এখন আবার মূল স্রোতে তৃণমূলে যোগদানের চিন্তা? ভুল বুঝেছিল আবুতাহের খান, ওনাদেরকে ভুল বুঝাইছিল, এবং শমিক হোসেনের সঙ্গে আবুতাহের খানের কি সংঘাত ছিল আমি তো সেটা বলতে পারবো না, ওরা বলতে পারবে, ওরা বলেছে। মানে এখন কোনো আর মানে কোনো সংঘাত নেই না, আমাদের ব্লকে কোনো সংঘাত নাই, কোনো গ্রুপ রাজনীতি নাই, কোনো সংঘাত নাই। আচ্ছা,